আসসালামু আলাইকুম। আমি সকালের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে সকালের নাস্তায় কী থাকছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালে শুটকির ভর্তা দিয়ে ভুনা খিচুড়ি আর ডিম খাবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সব কিছুই ময় মশলা আমি রেডি করে নিয়ে নিলাম রান্নাঘরে। আর এখানে নিয়ে নিলাম আলু কুচিয়ে মসুর ডাল দিয়ে চাল ধুয়ে রেডি করে রেখেছি। এখন দেখুন আপনি কীভাবে খিচুড়িটা রান্না করি। তো তেল দিয়ে দিলাম হাঁড়িতে। এখন পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম খিচুড়ির জন্য। তো এই যে তেলটা মরিচটা ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম সব মশলাগুলো। এখন তেলের সাথে সুন্দর করে ভেজে নিব। মশলাটা ভাজা হতে হতে দেখাই কী শুটকি আমি ভুনা ভর্তা করবো আপনাদের সাথে শেয়ার করি। চ্যাপা শুটকি, ফেওয়া শুটকি আর লইট্টা শুটকি, এই তিনটা শুটকি আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি মশলাটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। মশলাটার মধ্যে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে মশলার ভিতরে সুন্দরভাবে কষিয়ে নিব। তো এই যে আমার চালটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই যে কষানো শেষ, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবার ফিরে এলাম, এখন আমার কষানোটা একদম শেষ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এতে গরম পানি দিয়ে দিব। তো গরম পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। তো এই যে বলক চলে এসেছে, একটু নাড়িয়ে দিব। তো দেখুন আজকে সকালের নাস্তার বলকটি আপনাদের কাছে ভালো লাগে কি না। তো দেখি খিচুড়ির কী অবস্থা। হ্যাঁ, খিচুড়ির পানিটা একদম শুষে গেছে। এখন আমি এটাকে দমে দিয়ে দিব। দমে দেওয়ার আগে আমি একটু জিরার গুঁড়া খিচুড়িটার মধ্যে দিয়ে দিব। তারপরে আমি একদম নাড়া দিয়ে তাওয়াতে বসিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এদিকে আমি তাওয়া বসিয়ে দিলাম দমে দেওয়ার জন্য। এই যে আমি দমে দিয়ে দিলাম। তো দমে দিতে দিতে আমি আরেকটা চুলায় আরেকটা কাজ সেরে নেই, শুটকিগুলো দেখেছি সেই শুটকিগুলো কিন্তু আমি এখন তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। কে কীভাবে ভর্তা বানায় জানি না, আমি যেভাবে শুটকি ভর্তা বানাই সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেই আজকে তিন রকমের শুটকি একসাথে নিলাম। আমি আলাদা আলাদা করেও ভর্তা বানাই, কিন্তু আজকে তিন রকমের শুটকিটা খেতে মন চাইলো তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। শুটকিটা তেলের উপরে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দেখুন আমি কীভাবে ভর্তা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে রসুন, মরিচ আর লবণ দিয়ে আমি প্রথমে মরিচটাকে বেটে নিচ্ছি। তারপরে এই যে শুটকিগুলো দিয়ে দিলাম, শুটকিটাও সুন্দর করে কিন্তু আমি বেটে নিচ্ছি। শুটকি বাটাটা হয়ে গেলে আমি দেখাবো এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে আবার কীভাবে বাটব। তো এই যে শুটকির যে কাঁটা আছে, কাঁটাটা যাতে না থাকে একদম সুন্দর করে নিমিষ করে বেটে নিচ্ছি। তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও আমি এখন সুন্দর করে বেটে নেব। তো দেখলেন আমি কীভাবে শুটকির ভর্তা বানাই। ভালো লাগলে বানিয়ে খাবেন আমার মতো এভাবে। তো আমার শুটকির ভর্তাটাও কিন্তু কমপ্লিট। এখন আমি আবার একটু খিচুড়ির কাছে চলে যাই। দমে দিয়ে রেখেছিলাম খিচুড়িটা, এখন প্রায় কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটু নাড়া দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গিয়েছে, খুবই গরম। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, খুবই গরম। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। আর ওদিকে আমি ডিম ভাজাটা রেডি করে ফেলবো।
এই যে ডিম ভাজার পেঁয়াজ কুচানো দিয়ে মেখে আমি কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে ডিমটা কিন্তু আমি ভাজার জন্য প্রস্তুত করে নিয়েছি। এখন চুলাতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ডিমটা সুন্দর করে ছেড়ে দিব। এক সাইড রং হয়ে আসছে, লাল হয়ে আসছে, আমি কিন্তু তারপর উল্টিয়ে দিয়েছি। আমি কিন্তু ডিমটা একটু কড়া ভাজা খাই, আমার কাছে কিন্তু হালকা ভাজা ভালো লাগে না। এভাবে আরেকটারও আমি ভেজে নেব। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে, আমার ভর্তাটা হয়ে গেছে, ডিম ভাজাও হয়ে গেছে। এখন আমরা কিন্তু টেবিলে চলে এসেছি। এখন আমার মেয়ে আর আমি সকালে নাস্তাটা করে নিব। তো এই যে আমাদের সকালের নাস্তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো সকালের ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করেই ফেললাম। এখন খাবো, দেখতে থাকুন। আজই পর্যন্তই, আবার কোনো একদিন হাজির হয়ে যাব কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আপনারাও খেয়ে দেখবেন এভাবে শুটকির ভর্তা দিয়ে খিচুড়ি, সকালের নাস্তা ভালোই লাগবে আশা করি। আমরা তো খাচ্ছি, ভালোই লাগছে। অনেক গরম, গরম গরম খেতেই কিন্তু খিচুড়িটা ভালো লাগে। যারা খিচুড়ি দিয়ে শুটকির ভর্তাটা পছন্দ করেন তাদের জন্যই আজকের আমার এই ব্লগটি। আর যারা শুটকির ভর্তা পছন্দ করেন না তারা ডিম ভাজা দিয়ে খেয়ে নেবেন। তো আমরা খাচ্ছি, তো আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার ব্লগটি আজকে এই পর্যন্তই শেষ করছি। খুদা হাফেজ।